পরবর্তী প্রশ্ন যেটা বা পরবর্তী স্টেটমেন্ট যেটা আমার কাছে আসে, চায়নাতে ডিপ্লোমা করতে চাই। প্রথমত আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ডিপ্লোমা আমরা যারা করি, ডিপ্লোমা যারা করেন, তাদের টার্গেটটা থাকে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে নলেজটা সেটাকে দারুণভাবে শেখা এবং খুব তাড়াতাড়ি জব সেক্টরে যাওয়া। চায়নাতে আমি ডিপ্লোমা কখনোই সাজেস্ট করি না এবং ডিপ্লোমা নিয়ে সিঙ্গেল ভিডিও আমার নেই। প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে যথেষ্ট ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক যেগুলো সেগুলো আছে। ডিপ্লোমা যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড, সেখানে ভাষাটা খুব বেশি ইম্পর্টেন্ট। চায়নাতে আপনি ডিপ্লোমা করতে আসবেন, সেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে হবে, আপনি খুব বেশি কিছু শিখতে পারবেন না। ইংলিশ নেই এবং যেহেতু এটা কলেজ লেভেলে বা ভোকেশনাল ইনস্টিটিউট লেভেলে, সেখানকার টিচাররা একটা ইংরেজি শব্দ বলতে গেলে তাদের এক জনম লাগবে কথার কথা। আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি যে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল নলেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এর কারণে এবং সেই সাথে সিলেবাস যেটা বা কী বলবো এটাকে, এডুকেশন স্ট্রাকচার যেটা বলতে গেলে, কারিকুলাম সেটা যথেষ্ট বিশ্বমানের এখনও না ডিপ্লোমাতে। আমি অনেক সময় ব্যাচেলরকেই খুব করে এনকারেজ করি না চায়নাতে, ডিপ্লোমা তো বহু দূরের কথা, বাংলাদেশে ডিপ্লোমা করুন, বাংলাদেশে ভালো ভালো পলিটেকনিক রয়েছে, ডিপ্লোমা করুন, বাংলাদেশে সেটেল হতে পারেন অথবা ডিপ্লোমা করে তখন বাইরে আসতে পারেন। এছাড়া আমাদের অধিকাংশ টার্গেটই হচ্ছে ডিপ্লোমা করে চায়নাতে হয়তো জব করা অথবা ডিপ্লোমা চায়নাতে কমপ্লিট করে বাংলাদেশে গিয়ে জব করা অথবা অন্য কোনো কান্ট্রিতে মুভ করা। কিন্তু আপনি যদি চায়নাতে ডিপ্লোমা করে চায়নাতে জব করতে চান, সেটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এখানকার জব মার্কেট এতটা ইজি না। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে থাকেন, আমি জানি আপনারা খুব করে খোঁজ খবর নেন না, তো একটু খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে ডিপ্লোমার অপরচুনিটি চায়নাতে কেমন। এটা খুবই রেয়ার অ্যান্ড ওভার দ্য টাইম ইটস শ্রিঙ্কিং, কমে যাচ্ছে এটা। তো এটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না এখানে এসে ডিপ্লোমা করা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ওয়েল অ্যাকসেপ্টেড না, এখানকার জব সেক্টর জব মার্কেটটা সেভাবে তৈরি হয়নি যে একজন বিদেশি ডিপ্লোমা করে সে এখানে চাকরি করবে, এটা ওয়েল অ্যাকসেপ্টেড না কোম্পানিগুলোতে। জব সেক্টর আপনি ডিপ্লোমা করে তো অবশ্যই জব করবেন, তাই না? বা ডিপ্লোমা করে স্টাডির ক্ষেত্রেও যদি বলা হয়, এটা ওয়েল অ্যাকসেপ্টেড না। আপনার একটা ফুল স্কলারশিপ যদি আপনি ফার্দার স্টাডি করতে চান, সেটা পেতেও আপনার বেশ ঝামেলা পোহাতে হবে। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে যে রিকগনিশন, বাংলাদেশে গিয়ে আপনার এই ডিপ্লোমাটা রিকগনিশন পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। এটা একেবারেই ইজি না। ইভেন ব্যাচেলর এবং মাস্টার্সের ডিগ্রি রিকগনিশন পাওয়ার যে প্রসেসটা, সেটাও অনেক টাফ, অনেকগুলো ঝামেলা পোহাতে হয়। আর ডিপ্লোমা তো অনেক পরের কথা। এবং লাস্টের কথা যদি বলা হয় যে ফিউ স্কলারশিপস, আমরা চায়নাতে পড়াশুনো করতে আসি স্কলারশিপের কারণে, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে সেই স্কলারশিপটা নেই বললেই চলে। এবং নিজস্ব টাকা দিয়ে ডিপ্লোমা করা চায়নাতে, এটা একেবারে বুদ্ধিমানের কাজ নয়। ইনফ্যাক্ট কোনো ডিগ্রি চায়নাতে সেলফ ফান্ডে পড়াশুনো করাটা বুদ্ধিমানের কাজ নয়। চায়না এমন কোনো ডেস্টিনেশন না যে সেখানে এত টাকা খরচ করে একটা ডিগ্রি কমপ্লিট করতে হবে। তো বাংলাদেশে যেহেতু এটার অপরচুনিটি রয়েছে এবং হাতে কলমে শিক্ষাটা, টেকনিক্যাল এডুকেশনে পলিটেকনিকগুলো বাংলাদেশে দারুণ, তো অফকোর্স আপনি আপনার ডিসিশনটা আবার ভাবুন। আমি খুব ভালো করে জানি যারা আপনারা ডিপ্লোমা নিয়ে অনেক হাইপের মধ্যে আছেন, অনেক এক্সাইটেড, তারা এই জিনিসগুলো সম্পর্কে যথেষ্ট জানেন না বলে আপনারা অনেক বেশি ওভার এক্সাইটেড। তো এটা নিয়ে একটু আবার ভাববেন, খুব ভালো থাকবেন।